আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিলেন, ও জিব্রাইল মাটি নিয়ে আসো। ও বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম, আমি এই বয়ানটা আমি তাজকিরাতুল আমলিয়া কিতাবের ভিতরে আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল মাটি নিয়ে আসো। এবার জিব্রাইল মাটির কাছে চলে গেলেন। মাটি যখন কান্নাকাটি করলো, জিব্রাইল কয়, হো মাটিরা তোমরা কেন কান্নাকাটি শুরু করলা? এবার মাটিগুলা কয়, হো জিব্রাইল আমাদেরকে তুমি নিও না, আমরা একে অপরে মিলেমিশে বাস করি, অর্থাৎ আমাদেরকে নিও না। মাটির কান্না দেখা জিব্রাইলের মায়া লেগে গেল, জিব্রাইল চলে গেছে। মিকাইল গেল, মিকাইলও পারে নাই। ইসরাফিল গেছে, ইসরাফিলও পারে নাই। শেষ পর্যন্ত আমার আল্লাহ কয়, যারে পাঠাই সে পারে না, এমন একটা ফেরেস্তারে পাঠাইব যেই ফেরেস্তা মাটি না নিয়ে আমি আল্লাহর কাছে আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। মাওলা তুই রে তুই আহওয়াল আঁকে রে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আহওয়াল আঁকে রে, মাওলা তুই রে তুই। জোরে কোন আল্লাহু আকবার। কি বলবো কবরের বয়ান, কবরের বয়ান করতে গেলে মনটা নরম হয়ে যায়। এই কবরে আমার বাবা ঘুমাইছে, এই কবরে আমি আছি, রে দাদা ঘুমাইয়া গেছে, দাদি ঘুমাইয়া গেছে, নানা ঘুমাইয়া গেছে, না জানি গো এমন হতে পারে আগামী কালকে এমন সময় আপনি আমি কবরে থাকতে পারি, এমন হতে পারে আগামীকাল জোহরের নামাজের সময় মসজিদের ইমাম সাহেব মসজিদের ভিতরে একটি শোক সংবাদ বলতে পারে। এই মাহফিল শেষ করে আমার মাহফিল হচ্ছে হরিতলা, কিন্তু এই মাহফিল করে আমি ওই মাহফিলে যাইতে পারবো কিনা এমন কোন গ্রান্ড কেক নাই, গাড়ির ভিতরে আমার মরণটা হতে পারে। কথা কোন ঠিক না বেঠি? কত মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, মারা গেছে বাবা গাড়ির চিপায় পরে, তার মাথার মগজটা এমন ভাবে পেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। কত মানুষ রেল লাইনে পড়ে টুকরা টুকরা হয়ে যায়, কত মানুষ সাগরে পড়ে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি সব সময় নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ মরণ তো দিবা জানি, তবে এমন একটা দিনে মরণ দিও যেই দিনে আমার মুখে যেন রোজাটা থাকে, এমন একটা সময় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, জুমার দিনে মরণ দিও। ও মাওলা সদা সর্বদা দোয়া করি, মদিনার নবী না দেখা মরণ দিও না। জোরে কোন আল্লাহু আকবার। এমন দরদি বহবে কেউ হবে না আমার মা, মা গো বলেন এমন দরদি কেউ হবে না আমার মা, মা গো মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চা, আরে একদার দুধের দাম কাটিয়া গায়ের চা, ওরে পাপসমা নাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। এখন যে শান্ত কমেটা আমি নিজে লিখছি, সন্তান যখন যাই বিদেশে এ মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, কথা ঠিক আছে কিনা বলেন? সন্তান যখন, বাবা দশটা মিনিট মহব্বতে মনটা নরম করে দেন, সন্তান যখন যাই বিদেশে এ মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, আরে ওই মা এরে কষ্ট দিলে আল্লাহ তালা সহে না মায়ের
মতো না জুরে কন্নাল্লাহ। কত মানুষ হাসপাতালের জমিনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বাবা কথা না বললে ওয়াজ হবে না, ঠিক কিনা বলেন? আপনি তো আমার সাথে কথা বলেন। কত মানুষ, আপনি সিলেট উসমানী হাসপাতালে যান, আমি সেই দিন গিয়েছিলাম, লিফটে উঠে তিন তালাতে উঠেছিলাম, উঠে দেখেছি কত মানুষ মৃত্যু শয্যায়। আল্লাহ, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ আকবার হইতেন না। আপনি আমার দিকে তাকান আর অসুস্থ ব্যক্তির দিকে তাকান। আল্লাহ আমাকে সব দিক দিয়ে ভালো রেখেছে, কথা বলতে হবে। যে ব্যক্তিরা হাসপাতালে পড়ে আছে, আল্লাহ ইচ্ছে করলে তার মতন আমাকেও সেভাবে হাসপাতালে রাখতে পারতেন, আমাকেও একটা পা উলঙ্গ করে রাখতে পারতেন, একটা পা ন্যাংরা বানায় রাখতে পারতেন, চোখ দুইটা না দিয়েও আল্লাহ রাখতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এত কিছু পাওয়ার পরেও বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে না, এমন নাফরমান বান্দা দুনিয়াতে আসে না। যাদের চোখ হাত সব কিছু আছে, সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একজন নবীজির উম্মত বানিয়েছেন সরকারে মদিনা, যেই নবীজির কদম মুবারকের তলা মুবারক দেখে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত হচ্ছে নূর মুবারক, রসুলুল্লাহর পশ্চাৎ মুবারক, আমার নবীজির পায়খানা মুবারক, আমার নবীজির থুথু মুবারক, আমার নবীজির জুব্বা মুবারক, আমার রসুলের যা কিছু আছে সব কিছু কি কথা কয় না, কেন মুবারক? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে যারা রসুলকে বেশি ভালোবাসে তারাই হচ্ছে ইমানদার। এবার আপনারা বলেন, রসুলকে সব কিছুর বিনিময়ে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না? না, কারণ নবীকে দুই হাত তুলে দেখাও তার কারা ভালোবাসি। নারে সবাই বলি মারহাবা। এই জন্য কথাগুলো দৃঢ়স্থির ভাবে শুনবেন। আমার বিষয় দিয়েছেন কবর এবং হাসর, আগে মৃত্যু তারপরে কবর তারপরে হাসর, কথা বলে না। আমি ধীরে ধীরে সুর দিব একটু পরে, আগে আমি ঘাটগুলা বুঝাই দিই ইনশাআল্লাহ। যাদের প্রথম ঘাটটা ভালো হয়ে যাবে, যাদের মৃত্যুটা ভালো হয়ে যাবে, তাদের কবরটাও ভালো। যাদের মরণে কালমা নসিব হয়ে যায়, কিছু কিছু মানুষ দেখবেন আমার দেশে কিছু মানুষ মারা গেলে তারা মুচকি হাসি দিয়ে মারা যায়, আবার কিছু কিছু মানুষের মরণ দেখলে বড় ভয় করে। যারা মুচকি হাসি দিয়ে মারা যায় তাদের মরণটা সাধারণ মরণ নয়, তাদের মরণটা আমার রসুলের দিদারের সঙ্গে হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, বাগুড়ি পাড়া সুন্নি যুব সংঘের উদ্যোগের ভাবারা, ও বন্ধুরে, আমি নাই মদিনা আসি, যদিও বিভিন্ন জায়গায় ওয়াজ করি, তবে শায়েস্তাগঞ্জে বাগুড়ি পাড়া আমি কখনো আসি নাই। তবে একটা কথা বলতে চাই, কোন ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া, কথা কন ঠিক না কন? ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। এবার আপনারা বলেন, আমার আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছে না নাই? মুত্তাকি কারা? ফরহেজগার কারা? বক্সের সাউন্ড কমে গেছে, বক্সের সাউন্ড কমে গেছে। মুত্তাকি কারা? ফরহেজগার কারা? মুত্তাকি হলো তারা যারা নবীকে জানে চাইতে ভালোবাসে, কথা কোন ঠিক না বেঠি? আগের অবস্থা দেন, আগের অবস্থা। এই জন্য আমার যুবক ভাইরা, গরীব টাইম ধরে আমি কয়েকটা মূল মূল কথা বলে আমি বিদায় রস করবো ইনশাআল্লাহ। তবে মরণের কথা বলার জন্য বলেছে,
মরণ এমন একটা মরণ, মৃত্যুটা সবার জন্য অবধারিত। দেখবেন আমার দেশের মেয়ের আগে মা মারা যায়, আবার কিছু কিছু জায়গায় মার আগে মেয়েও মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়। দুনিয়াটা হলো বড় এতিমের দুনিয়া, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী না রে বাবা। ক্ষণস্থায়ী মানে হলো এই দুনিয়াতে আছে, আবার একদিন আপনি চলে যাবেন সাড়ে তিন হাত কবরে। যতই বাহাদুরি করো না কেন, অন্ধকার কবরে তোমার যাওয়াই লাগবে, কথা কোন ঠিক না বেঠি। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী হলো মরণশীল, মরণের সুদানা সবাই গ্রহণ করা লাগবে। এবার আল্লাহ বলেন, ও আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন? আমার আল্লাহ কয়, আমি পৃথিবীর ভিতরে মানুষ পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ যে দুইটা জাতি বানিয়েছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান। ইনসান আরবি শব্দ, মানে হলো মানুষ। আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জাতি বানায় দিয়া হুকুম দিয়া দিলেন, আমি দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য। এই যে মাহফিলে বসেছেন, এটা হলো একটা ইবাদত। মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, এটাও হলো ইবাদত। তাসবিহ পড়বেন, এটাও হলো ইবাদত। ও বন্ধু রোজা রাখবেন, এটাও হলো ইবাদত। তবে ঈমান কারে কয়, নামাজ পড়ার নাম ঈমান না, রোজা রাখার নাম ঈমান না। নামাজ পড়লে কই নামাজি, রোজা রাখলে কই রোজদার। আর ঈমানদার কারা? ঈমানদার হলো তারা যারা নবীকে জানের চাইতে ভালোবাসে। আর জবান বলে কর না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা হৃদয়ের কান্টা লাগা দিবে, রাস্তা হলো দুইটা, একটা রাস্তা হলো ভালো আর একটা রাস্তা হলো খারাপ। যারা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যারা সঠিক পথে চলবে, যারা সদা সর্বদা হারামকে হারাম জানবে, হালালকে হালাল জানবে, হারাম হালাল বেছে চলবে, অর্থাৎ সুদ খাবে না, ঘুষ খাবে না। আমি আজি জীবনে দিয়ে যাই, তারা যদি কবরে যায় ভালো ভালো আমলের কারণে, রসুলকে ভালোবাসার কারণে, তাদের কবরটা নবীর নূরে আলোকিত হয়ে যাবে। আমরা নবী চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য কথা হলো, যারা সঠিকভাবে চলবে, কামা তাদিন উতদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বলেন? আমার কর্ম যদি ভালো হয় আমি থাকবো জান্নাতে, আমার কর্ম যদি খারাপ হয়, কর্মের ভিতরে যদি বেজাল থাকে, আমি চলে যাব জাহান্নামে। বন্ধুরে ফেরেশতাদের ভিতরে চারটা ফেরেশতারে আমার আল্লাহ বিশিষ্ট ফেরেশতা বানিয়েছেন, এর মধ্যে ওই ফেরেশতাদের ভিতরে এমন একজন ফেরেশতারে আমার আল্লাহ ফেরেশতাদের সর্দার বানিয়েছেন, এই ফেরেশতার নাম হলো হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। চারটা বিশিষ্ট ফেরেশতা, এর মধ্যে এক নম্বর হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর দুই নম্বর হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিন নম্বর হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, চার নম্বর যেই ফেরেশতাটা এমন একটা ফেরেশতা যেই ফেরেশতা তার মা রূহটা কবজ করে সন্তানকে চির ইতিম বানায় দেয়, এই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল, কথা কোন ঠিক না বেঠি।
সৃষ্টির প্রথম প্রান্তে জুড়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা হাত হলো সৃষ্টির প্রথম প্রান্তে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা জমিনে, কল্লাটা হলো আসমানে, সাত সমুদ্র ১৩ নদী পানি যদি ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না, এত বড় আজরাইল। জুড়ে কোন আল্লাহু আকবার। এই মাহফিলটা এমন হতে পারে কারো জীবনের জন্য শেষ মাহফিল, কথা বলতে হবে ঠিক কিনা? আমি বিষয় ভিত্তিক কথা বলার চেষ্টা করব, ডানবান যাব না, ডাইরেক্টলি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করবেন, যেমন করে নিঃশ্বাসের কোন বিশ্বাসের কোন আছে আছে আছে, দুই তিন দিন ধরে প্রোগ্রাম করতেছি, প্রায় অনেক মাহফিলে আমি এই কথাটা বলি, আমি নাই মদিনা যদি একটা ইতিম সন্তান, আজ থেকে ৬ বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার বাবা কবরে ঘুমায় গেছে, অথচ আমার ওয়াজের বয়স হলো ৬.৫ বছর, ৬ বছর আগে আব্রা আমার বাবা নামক বৃক্ষটা আমি হারায় ফেলেছি। যারা আমার মতো বাবা হারা হইছ, মনোযোগ দিয়ে মনটা নরম করে বসে যাবেন, মালাকুল মাউত যেই কোনো সময় আসতে পারে। ও বন্ধু, আল্লাহ হুকুম দিবে আজরাইল একটা সেকেন্ড দেরি করবে না, কারণ হলো আজরাইলের কাছে আমার আল্লাহর হুকুমটা হলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেছিলেন, ও জিব্রাইল মাটি নিয়ে আসো। ও বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম, আমি এই বয়ানটা আমি তাজকিরাতুল আমবিয়া কিতাবের ভিতরে আমি দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল মাটি নিয়ে আসো। এবার জিব্রাইল মাটির কাছে চলে গেলেন, মাটি যখন কান্নাকাটি করলো, জিব্রাইল কয়, হো মাটিরা তোমরা কেন কান্নাকাটি শুরু করলা? এবার মাটিগুলা, হো জিব্রাইল আমাদেরকে তুমি নিও না, আমরা একে অপরে মিলেমিশে বাস করি, অর্থাৎ আমাদেরকে নিও না। মাটির কান্না দেখা জিব্রাইলের মায়া লেগে গেল, জিব্রাইল চলে গেছে, মিকাইল গেল, মিকাইলও পারে নাই, ইসরাফিল গেছে, ইসরাফিলও পারে নাই, শেষ পর্যন্ত আমার আল্লাহ কয়, যারে পাঠাই সে পারে না, এমন একটা ফেরেস্তারে পাঠাই মু, যেই ফেরেস্তা মাটি না নিয়ে আমি আল্লাহর কাছে আসবে না। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, এমন একটা ফেরেস্তারে আমি পাঠাইব, যেই ফেরেস্তা মাটি চার আসবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও আজরাইল মাটি নিয়ে আসো। এবার আজরাইল যখন মাটির কাছে গেছে, এই মাটি কান্নাকাটি করলো, আজরাইল কয়, ও মাটি কেন কান্না করো? মাটি এগুলা কই, জিব্রাইল ইসরাফিল মিকাইল তিন ফেরেস্তা মাটি নেই নাই, মায়ায় ব্যাঙ্গে পড়েছে, তুমিও মাটি নিও না। আজরাইল কই, মাটির হাজার কান্নার চাইতে আমি আজরাইলের কাছে আমার আল্লাহর হুকুম তাই হলো বড়। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। মাটির হাজার কান্নার চাইতে আমার কাছে আমার আল্লাহর হুকুমটাই হলো বড়। এবার আজরাইলের কাছে আল্লাহর হুকুম বড়, আর তোমারে আমার আল্লাহ হুকুম দিয়েছে নামাজ পড়ার জন্য, কয়েক তো নামাজ পড়ি, কথা 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 কয় না। দেখবেন রমজান মাসে কিছু মানুষ না রেখে রোজা, রোজা তো রাখি না, আবার রোজা ভালো করে খাওয়া দাওয়া করে রোজার বান্দরে, কথা কয় না, কথা কয় না, রোজার মাসে জীবনে রোজা রাখে না, দেখবেন লুকাইয়া খাইতেছে কি হই, কিন্তু মানুষের কাছে প্রকাশ করতেছে আমি তো রোজা রাখছি, কথা কোন ঠিক কিনা? আপনাদের দেশে কি পর্দা লাগানো হয় দোকানে? কথা বোঝা না, আমাদের দিকে হয়, এইদিকে মনে হয় পর্দা টর্দা নাই, তো আমাদের দেশে বাজারের ভিতরে পর্দা লাগায় রমজান মাসে। জিজ্ঞেস করি, কিরে বাজার রমজান মাসে পর্দা কেন? ডাক ডাক হুজুর পর্দা কেন বুঝেন না, লুকাইয়া খাইতেছি আর কি। লুকাইয়া কেন খাও, প্রকাশ্যে কেন খাও না? বলে প্রকাশ্যে খেলে আমার আত্মীয় স্বজন দেখলে তো নিজের একটা ব্যক্তিগত লজ্জা আছে, নাউজুবিল্লাহ কইতেন না, হের বলে ব্যক্তিগত লজ্জা আছে,
তো আমি কই লুকায় গনো খাও কহুজুর সেহেরির সময় স্ত্রী মাইয়া ছেলে নিয়ে খাই কথা ঠিক হুজুর দিনের বারোটার পরে আমার আর কুলায় না পর্দার ভিতরে খাচ্ছ, পৃথিবীর মানুষ দেখবে বলে লজ্জায় খাচ্ছ। তোমার ভিতরে যদি আল্লাহর প্রেম থাকতো তুমি তো মনে করতা পৃথিবীর কেউ আমার খাবার দেখুক না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে। কথা কর না কা, ঠিক কিনা কর না কা। যাদের ভিতরে এই বিশ্বাসটা আছে রমজান মাসে যে আমি লুকায় খাবো না আমার আল্লাহ তো আমারে দেখতেছে, এই বিশ্বাসটা আমাদের আছে না নাই? জুরে কোন আছে না নাই? এই জন্য কথা একটু মনোযোগ দিয়েন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের জন্য আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, যারা ইমানদার হবে তারা থাকবে চিরস্থায়ী জান্নাতে, আর বেঈমানদের জন্য মুনাফিকদের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা জাহান্নাম রয়েছেন। এই জন্য আমার বাবারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম দিবে ও আজরাইল তুমি বাগনি পাড়াতে চলে যাও, আমার একটা বান্দা আছে ওই বান্দার রুহটা তুমি কবজ করে নিয়ে আসো, আল্লাহ হুকুম দিবে আজরাইল একটা সেকেন্ড তো দেরি করবে না। আপনি যদি ইমানদার হতে পারেন, আপনি যদি মুমিন হতে পারেন, আল্লাহ কয় আজরাইল এই ব্যক্তিটা আমার পাগল, তোমার আমি সাবধান করে দিলাম আমার প্রেমিকের রুহটা যে কবজ করবা তুমি তার সাথে বন্ধুর মতো ব্যবহার কইরো। ইমানদারের দাম আছে না নাই? ইমানদারের দাম কম না বেশি? মালাকুল মওত আজরাইল বাগনে পাড়ার দরজায় আসবে, ইমানদারের ঘরে আসবে, ইমানদারের ঘরে আসার পরে মালাকুল মওত ইমানদারের কাছে আইসা এত সুন্দর একটা সরদ ধরবে, বন্ধুর মতো ব্যবহার করবে, ইমানদারকে মালাকুল মওত আইসা সালাম দিবে, শুধু সালাম দিবে না তারা এমন খেতমত করব, খেতমত করতে করতে ইমানদারের এতই ভালো লাগবে ইমানদার ঘুমায়া যাইব, আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক ডাক ও আল্লাহর বান্দা ঘুমায়ো না ঘুমায়ো না, তুমি হুকুম দাও আমি তোমার রুহটা কবজ করতাম নি। জোরে জোরে কর না আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমানদারের রুহ কবজ করার জন্য কবরের বিষয় দিছে তো, এই জন্য নরম ভাবে কথাগুলো বুঝাই ডান বাম যাইতেছে না, মিডিয়া আসছে ইউটিউবে চলে যাবে নাকি? আল্লাহ আকবার কইতেন না? আপনাদের দোয়াতে আমাদের ওয়াজগুলো প্রায় অনেক মানুষে দেখে, এই জন্য একটু কথাগুলো বসা লাগে, ইমানি কথাগুলো হৃদয় লালন করার চেষ্টা করবেন। তবে আমি কথা বলতেছি কি যে আজরাইল ইমানদারকে সালাম দেয়, শুধু সালাম দেয় না ইমানদারের কাছ থেকে হুকুম নিতেছে তুমি হুকুম দাও তোমার রুহ কবজ করতাম নি, তার মানে বোঝা গেল ইমানদার হুকুম না দিলে রুহ নিত না। আল্লাহ আকবার আল্লাহু আকবার। এবার মালাকুল মওত হুকুম চাইব, ইমানদার ডাক ডাক কই কি বলো কি বলো, তাড়াতাড়ি রুহটা নিয়ে যা, যেই আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর দুইটা নয়ন দিয়া দেখার জন্য আমি পাগলের মনটা পাগল হয়ে গেছি, মাওলা তুই রে তুই আহওয়াল আঁকে রে, মাওলা তুই রে তুই মাওলা তুই রে আহওয়াল আঁকে রে, মাওলা তুই রে তুই। জোরে কোন আল্লাহু আকবার। কি বলবো কবরের বয়ান, কবরের বয়ান করতে গেলে মনটা নরম হয়ে যায়। এই কবরে আমার বাবা ঘুমাইছে, এই কবরে আমি আছি, রে দাদা ঘুমায় গেছে, দাদি ঘুমায় গেছে, নানা ঘুমায় গেছে, না জানি গো এমন হতে পারে আগামী কালকে এমন সময় আপনি আমি কবরে থাকতে পারি,
এমনও হতে পারে আগামীকাল জোহরের নামাজের সময় মসজিদের ইমাম সাহেব মসজিদের ভিতরে একটি শোক সংবাদ বলতে পারে, এই মাহফিল শেষ করে আমার মাহফিল হচ্ছে হরিতলা, কিন্তু এই মাহফিল করে আমি ওই মাহফিলে যাইতে পারবো কিনা এমন কোন গ্রান্ড কেক নাই, গাড়ির ভিতরে আমার মরণটা হতে পারে, কথা কোন ঠিক না বেঠি? কত মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, মারা গেছে বাবা গাড়ির চিপায় পরে তার মাথার মগজটা এমন ভাবে পেটে গেছে রক্ত বের হয়ে গেছে, কত মানুষ রেল লাইনে পরে টুকরা টুকরা হয়ে যায়, কত মানুষ সাগর পরে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি সব সময় নামাজ পড়ে দোয়া করে আল্লাহ মরণ তো দিবা জানি, তবে এমন একটা দিনে মরণ দিও যেই দিনে আমার মুখে যেন রোজাটা থাকে, এমন একটা সময় মরণ দিও শুক্রবারে মরণ দিও জুমার দিনে মরণ দিও, ও মাওলা সদা সর্বদা দোয়া করি মদিনার নবী না দেখা আমরণ দিও না, জুরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার কথাগুলো মনোযোগ, মালাকুল মউত আজরাইল তার সালাম দিয়া এবার সুন্দর করে তার রোহটা নিয়ে যাইব, কিতাবের ভিতরে পাওয়া গেল বাচ্চা যেমন করে মার দুধ পান করতে করতে যেমন করে বাচ্চা ঘুমায়া যায়, আজরাইল ইমানদারের রুহটা কবজ করব, ইমানদারে জাররা পরিমাণ কোনো বেতা পাবে না, জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে সুলাইমান নবী নাম শুনছেন কথা কয় না, সুলাইমান পয়গম্বর নাম শুনেন নাই, আমি একটু মূল কথাটা বসাই দিছি, যুবক তো আছে কেন এইজন্য মূল কথাগুলো বসাই। হযরতে সুলাইমান পয়গম্বর যিনি অর্ধেক পৃথিবীর বাদশা, ওই সুলাইমান নবীর আমলে একটা যুবক ছিল, সুলাইমান নবীর কাছে যুবকটা দৌড়াইয়া গেছে যায়া ডাক ডাক কয় আল্লাহর নবী গো, আপনি তো আল্লাহর নবী, আমি যুবক আপনার কাছে ছুটে আসলাম, এবার সুলাইমান কই যুবক তোমারে কেন এমন লাগতেছে, এই যুবকটা ডাক ডাক কই সুলাইমান আমি শুনেছি আজরাইল নাকি বড় ভয়ানক, আমি শুনেছি আজরাইল নাকি এত বড় বড় চক্ষু, ও সুলাইমান আমি মালাকুল মউত আজরাইলকে বড় ভয় পাইতেছি, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, ও সুলাইমান আপনি তো বাতাসের বাসা বোঝেন, আপনারে আল্লাহ অনেক জ্ঞান দান করেছেন, আমি যুবক আপনার কাছে একটা কথা বলতে চাই, আপনি মেহরবানি করে আমারে এমন একটা জায়গায় নিয়ে দেন যেই জায়গায় গেলে জীবনে আমারে আজরাইল আর পাইব না। ওয়াজ বুঝিন না আপনারা, ইমেল আর কেস পিসিতে ওয়াজ করেন যেত না, তো আপনারা তো বুঝেন কিনা আমি জানি না, একটু হৃদয়ের কানটা খুলেন, যুবক ডাক দেখো আমার এমন একটা জায়গায় নিয়ে দিবেন যে জায়গায় গেলে জিন্দিগি তো আজরাইল আমার হয়তো না, কিও এমন কোন জায়গা আসেনি যে আজরাইল হয়তো না, কথা কয় না কথা কয় না, আজরাইলের বয়ে সাত সমুদ্র তেরো নদীর নিচে গিয়া যদি লুকায় আজরাইল বুঝি পাইবো না, আজরাইলের বয়ে বিশতলা বিল্ডিং ওই চার তালা মেরে পয়সা থাকলে আজরাইলে কি বিশতলা বিল্ডিং এর উপরে উঠার ক্ষমতা নাই, জুড়ে কোন আছে না নাই? যুবক ডাক ডাক আমার এমন একটা জায়গায় নিয়ে দেন যেই জায়গায় গেলে মালাকুল মউত আজরাইল আমারে পাবে না। সুলাইমান পয়গম্বর কই যুবক তুমি কি বলবো পাগল হইছো নি, আমি সুলাইমান পয়গম্বর দেখতেছি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে সব জায়গায় আজরাইল তোমারে পাইব, যুবক কয় না না মানি না, কি কয় না না মানি না আপনি আমারে নিয়ে দেন, এই কথা বলার পরে সুলাইমান পয়গম্বর আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন দশ জন এক কথায় আর হে কইব একলাই এক কথায়, দশ বেটার কথা বিশ্বাস করব না, এই ব্যক্তি কইব আমি যেটা কইছি এটাই সত্যি, এমন কিছু পাগল টাইপের মানুষ আছেন নাই? সুলাইমান নবী তারে বুঝাইতেছে এত বলে বুঝাইতেছে কিন্তু এই যুবকটা আর বুঝতেছে না, এবার সুলাইমান পয়গম্বর ডাক ডাক যুবক না না
আজরাইল তোমারে পাইব। এবার যুবক কই সুলাইমান গো, আপনি আমার মেহেরবানি করে দয়া করেন। এই কথা বলার পরে সুলাইমান নবী কই ঠিক আছে, আমি তোমারে সান্ত্বনা স্বরূপ একটা কথা বলতেছেন, আমি তোমারে এমন একটা জায়গায় নিয়ে দিব যেই জায়গায় গেলে আজরাইল তোমারে পাইব না। তারে বুঝায় পাইতেছে না, বুঝায় বুঝ দিতে পারতেছে না। এবার সুলাইমান কই যত কই ততই খালি মানে না, যেহেতু মানে না ঠান্ডা স্বরূপ সান্ত্বনা স্বরূপ একটা কথা বলে দেই। ডাক দেখ কই ঠিক আছে আমি তোমারে নিয়ে দিব। এবার সুলাইমান নবী তাকায় দেখতাছে, সুন্দর করে বাতাস আসতেছে, যেই মাত্র বাতাসটা সুলাইমান নবীর সামনে আসছে সুলাইমান নবী কই বাতাস তুমি দাঁড়ায় যাও, জোরে কর না আল্লাহু আকবার। সুলাইমান নবী কই বাতাস দাঁড়াও, বাতাসে দাঁড়ায় গেছে। তুমি আমি যদি কইতাম বাতাস দাঁড়াও, দাঁড়াইব না, বাতাস বুঝেননি, বাতাস মাঝে মাঝে দেখবেন তুফান আসেনি, তুফান বৈশাল আমার দেশে যখন তুফান আসে মানুষ দরজায় দাঁড়ায় কয় দয়া আল্লাহর রাসূল, কথাখন কথাখন আমি কই কিরে বাজার এভাবে ডাকতেছে কেন, প্রায় সময় দেখবেন বিপদে বললে আল্লাহ কারে কয়, আপনারা মনে কথা বুঝেন না, মা বিপদে বলে আল্লাহর যে একটা ডাকা ডাকে রে বাবা, দেখবেন মেঘনা নদীটা পার হইতো মাছ নদীতে যায় যদি নৌকা এভাবে তিরিং বিরিং করে, নৌকার ভিতরে যত মানুষ আছে আল্লাহ কোন মতে আমার মেঘনা নদীরে পার করে দাও, আমার জিন্দিগি তো নামাজ মিস করতাম না, কথা কোন ঠিক কিনা, কোন মতে আমার তুমি পার করে দাও আমার জীবন নামাজ মিস করতাম না, সে যদি পার হয়ে যায় শেষ আল্লাহর নাম শেষ, এমন মানুষ আছে না নাই, দেখবেন বিপদে বললে শুধু আল্লাহরে ডাকবো, নাউজুবিল্লাহ কইতেন না, আমরা সদা সর্বদা আল্লাহরে ডাকতে চাইতে চাই না, জোরে কোন চাইতে চাই না, এই জন্য কথাগুলো আমার মনোযোগ সহকারে শুনেন। এবার মালাকুল মাউত এই যুবক কই ঠিক আছে, সুলাইমান নবী বাতাসকে দাঁড় করাইলেন, সুলাইমান নবী কই বাতাস এই যুবকটারে তুমি উড়াইয়া এমন একটা জায়গায় নিয়ে দিবা যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, উত্তরে হ জঙ্গল দক্ষিণে হ জঙ্গল চতুর্দিকে জঙ্গল, একদম নীরব জায়গার ভিতরে এই যুবকটারে তুমি রেখে আসবা যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, জোরে কোন আল্লাহ। এবার সুলাইমান নবীর কথা মতো এই বাতাসে উড়াইয়া এই সুলাইমান নবীর কথা মতো যুবকটারে উড়াইয়া জঙ্গলে নিয়ে গেছে, এমন একটা নিরহব জায়গায় নিছে যেই জায়গার মধ্যে যাওয়ার পরে এই যুবকটা সুন্দর করে দাঁড়াইয়া রয়েছে, তাকায়া দেখতেছে কোনো মানুষ নাই। এবার যুবক ডাক দেখো যাই হোক জামালাটা মুক্ত হয়েছি, কি বলে জামেলা, যুবকে মনে করতেছে আজরাইল আমার আর ভাইতো না, আমি বেঁচে গেছি, আমি জামেলা মুক্ত হয়ে গেছি, নীরব জায়গায় আসছি। এই কথাটা বলার পরে এই যুবকটা তাকায় দেখতেছে এমন একজন লোক দাঁড়ায় রইছে, তার পাটা হইল জমিনে কল্লাটা হলো আসমানে, জোরে জোরে কি আল্লাহু আকবার কইতেন না, আর রংমহলে তাকবার বাজান পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া, ঠিক কিনা, আরে রংমহলে তাকবারে বাজান পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া, দুয়ারে পরে যে হয়াম প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে বন্ধু জীবনে, অমন কই যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল পয়সা কাইটা দানারে মোহন কই যাও রে, ঠিক না,
ওরে যায় না মনা পিঞ্জি হেরা ছাড়িয়া, ওরে যায় না মনা পিঞ্জি হেরা ছাড়িয়া, তোমার মা জননী কাঁদবে বৈশা, তোমার মা জননী কাঁদবে বৈশা, ওই পিঞ্জিরার দিকে ছায়ার মন কই যাও রে, জোরে জোরে কন্না আল্লাহ আকবার। এ বন্ধু রে আমার যুবক মায়েরা, আমার মহিলা মা, মনোযোগ দিয়া শুনো গো মা, হৃদয়ের কানটা লাগাইয়া শুনো গো মা, কত রং বেরঙ্গের কাপড় পরে আজকে মাহফিলে আসতো, এমন হতে পারে রে মা এই মাহফিল তোমার জন্য জীবনের শেষ মাহফিল, এমন হতে পারে কার জন্য জানি কবরের বাসগুলা পেকে লাল হয়ে গেছে, কার জন্য জানি সাড়ে তিন হাত কবরের মাটিগুলা লাপালাপি করতেছে, কার জন্য জানি জীবনের একটা গাড়ি ওয়েট করতেছে, আমি এখানে আসছি মাইক্রো দিয়া মাহফিল করে বাড়িতে মাইক্রো দিয়া চইলা যাম, অর্থাৎ দুনিয়ার গাড়ি আমারে একবার মাহফিলে নিয়ে দেয়, আবার মাহফিল শেষ করলে আরেকবার বাড়িতে পৌঁছায়া দেয়, দুনিয়ার গাড়িতে তুমি উঠতেও পারে নামতেও পারো রে বাবা, কিন্তু তোমার জন্য আমার জন্য এমন একটা গাড়ি জীবনের শেষ গাড়ি অপেক্ষা করতেছে, যেই গাড়িটা শায়েস্তাগঞ্জের সিঞ্জি স্টেশনে থাকে না, বাস স্ট্যান্ডে থাকে না, যেই গাড়িটা থাকে জীবনের শেষ গাড়ি, এই গাড়িটা থাকে মসজিদের বারান্দায় চার পায়া পালকি, কথা কোন ঠিক না বেটি, এই পালকির ভিতরে যে উইটা যাইবো আর জীবনে কোনোদিন অন্য কোনো গাড়ির মধ্যে উঠবে না, এটাই হলো জীবনের শেষ গাড়ি। এবার যুবকরা তাকায় দেখতেছি এমন একজন লোক দাঁড়াইয়া রইছে, এই যুবক কই তুমি কে গো, এবার আজরাইল তো আমারে চিনো না, আমি এমন মালা কলমদ যেই আজরাইলের বয়ে তুমি জঙ্গলে এসেছ, আমি ওই আজরাইল, জুরে কোন আল্লাহ আকবার। তাহলে এই কথার প্রেক্ষাপটে বুইটা ফারাইলাম, বাসার কোন রাস্তা কথা কয় না, বাসার কোন রাস্তা, এখন প্রশ্ন করতে পারেন ও নাইমুদ্দিন আজিজি, কত মানুষ যে আগুনে পয়রা মারা গেছে, তার তো টুকরাও পাই নাই, তার গুস্ত পাই নাই, তার দেহ পাই নাই, তার কবর দিতে পারি নাই, আবার কত মানুষ তো ও বন্ধু সাগরে পয়রা মারা গেছে, ডুবে মারা গেছে, তার তো পাওয়া যায় না, তার আবার কবর কোথায়, তার কি জব সল হইব, হা হা, কিতাবের ভিতরে এসেছে যেই লোকটা সাগরে পড়ে মারা গেছে তার দেহ পাওয়া যায় নাই, কিন্তু সাগরে পড়ে যে মারা গেছে ওই সাগরটাই তার জন্য কবর, ওই সাগরের ভিতরেই তার জব সল হবে, যেই লোকটা আগুনে পয়রা মারা গেছে ওই আগুনের ভিতরে তার জব সল হবে, জুরে কোন আল্লাহ আকবার। এই জন্য আমার আজরাইলে ইমানদারের রুহটা সুন্দর করে লইয়া যাইব, আহলান সাহলান মারহাবা, রুহটা বের করার পরে আমার আল্লাহ আরেকটা ফেরেশতারে হুকুম দিব, ফেরেশতা বাগুনি পানা আমার মালাকুল মওত আজরাইলে, আমার একটা বান্দার রুহ কবজ করছে, তুমি তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা জান্নাতি কাফন লয়া যাও, আমার প্রেমিকের রুহটারে জান্নাতি কাফন দিয়া তুমি বাইন্ডিং করবা, জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহর প্রেমিকের নাম আছে না নাই, জুরে কোন আছে না নাই, ওরে আমার বাবা, এই কথা বলার পরে আপনারা জ্ঞানী গুণী মানুষ আমার কথার জবাব দিবেন, ইনশাল্লাহ আমাদের হুজুর এসে পড়ে চার কয়েকটা মিনিট আমি কথা বলবো, আপনারা আমার কথার জবাব দেন, এই এলাকার কোন মানুষ মারা গেলে আপনারা বলেন কাফনের কাপড় কোন বাজার থেকে আনেন, কথা কয় না, শায়েস্তাগঞ্জ বাজারের ভিতরে কাফনের কাপড় আনেন, এই যে কাফনের কাপড় জীবনের শেষ কাপড় তাদারে পেছায়া কবরের ভিতরে নামায়া দেন, এমন একটা কাফনের কাপড়, ও বন্ধু শেষ বিদায় বেলা কাফনের কাফন দিয়া সাড়ে তিন হাত কবরে নামায়া দিব, তাহলে ওই কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগালের দরকার আছে না নাই, আপনার কথা বলতে হবে আমার সাথে আছে না নাই, এবার বলেন কবরের জব সওয়ালের সঠিক জবাব দিতে গেলে নবীকে ভালোবাসি তো বাসবো ইনশাআল্লাহ, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই, জোরে বলতে হবে আছে না নাই, রমজান মাসে রোজা বলার আকার দরকার আছে না নাই,
মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য আর কয়েকটা মিনিট আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যখন রূহটা নিয়ে গেছে, এবার এই এলাকার মানুষ তার মৃত ব্যক্তির দেহটারে গোসল করাইবার জন্য বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসল করাইব, গোসল করাইয়া কাটির উপরে তারে রাখবে, রাইকা সুন্দর করে গোসল করাইয়া কাটির উপরে রাইকা সাদা মার্কিনের কাপড় দিয়া তারে প্যাকেট করবে, এমন একটা মার্কিন দিয়া সুদা লাশ বানায় প্যাকেট করব। ওরে আমার বাবারা, তখন কিতাবের ভিতরে পাওয়া যায় একটা ফেরেশতা ডাক দেয়, কয় আল্লাহর বান্দা তুমি তাকায়া দেখো না, তোমার গ্রামবাসী তোমারে গোসল করাইছে, আবার গোসল করাইয়া তোমারে কাঠির উপরে রাখছে, আবার রাইকা তোমারে কাফন কইরা দিছে। এবার তুমি বলো না তোমার আপনকে যদি ইমানদার হয় ইমানদারে কোনো কথা বলবে না, এই বাগুনি পাড়ার মানুষে তারে কাঁধে নিয়ে পানকে নিয়ে যখন তারে জানাজার মাটি নিয়ে বলে বাবা আপনারা জমান তুলে বলেন জানাজার নামাজ কই তাকবীরে, জোরে কন্যা কই তাকবীরে, চার তাকবীরে নামাজটা শেষ কইরা যেই মাত্র তারে এমন সুন্দর করে কাঁধে নিয়ে কবরের পশ্চিম পারে যাবেন, তখন আল্লাহর ফেরেশতা ডাক দেয়া কয় আল্লাহর বান্দা এবার তুমি বলো না তোমার আপনকে যদি ইমানদার হতে পারে ইমানদারে কোনো কথা বলবে না, কবরের পশ্চিম পারে নিয়া বাগুনি পাড়ার মানুষ যখন তারা কবরে নামায়া দিব রে বাবা, কবরে নামায়া দেওয়ার পরে যার যার মতো যখন চলে আসবে এবার ফেরেশতা কই বলো না তোমার আপনকে, এবার ইমানদার কয় ও আল্লাহর ফেরেশতা আমার বাগুনি পাড়ার একটা মানুষ আমার আপন না, আমার কবরের সাথে আমার গ্রামের কেউ না, আমার কবরের সাথে যিনি হবেন তিনি হলেন রাহমাতাল্লিল আলামিন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে আম তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম কি খারাপ লাগে নাকি, খারাপ লাগতেছে নাকি? আমি মনে করছিলাম অন্য সাবজেক্টে ওয়াজ করবো, যেহেতু কবরের কথা বলছেন এই এই আলোচনা তো খুব নীরব দিয়া নরম ভাবে কথাগুলো বোঝানোর চেষ্টা লাগে, একটু মহব্বতে আমার সাথে সাথে বলেন বলেন, রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম হাসান তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম তুমি হে নবী দয়ারি পারাপার, পাপীকে দিয়েছ কমারি বান্দার, তুমি আলামিন রাউফুর রহিম, তুমি আলামিন রাউফুর রহিম, তোমারি কদমে হাজারো সালাম, বলো রহমতে আলম, জুরে জুরে কন্যা আল্লাহু আকবার, দুরে আমার। এবার ইমানদারে কয় আমার নবী আপন আপনারা কোন কবরের সাথীকে, কথা কয় না কবরের সাথীকে, মরণে নবী চাই কি চাই না, কবরে নবী চাই কি চাই না, ওরে আমার বাজান মরণে নবী চাই কবরে নবী চাই। এবার বাগুনি পাড়ার মানুষ যখন মৃত ব্যক্তিটারে কবরে নামাইয়া যার যার মতো চলে আসবে, চল্লিশ কদম দূরে আইসা যখন দোয়া করবো দোয়াটা করে সবাই যখন চলে যাবে, ও বন্ধুরে চলে যাওয়ার পরে কবরের ভিতরে একটা ফেরেশতা আসবে, এই ফেরেশতার নাম হলো রোমান নামক ফেরেশতা, যখন রূহটা দিয়া চলে যাবে তখন এই ফেরেশতা যাওয়ার পরে দুইটা ফেরেশতা আসবে, একটা ফেরেশতার নাম হলো মুনকার আর একটা ফেরেশতার নাম হলো নাকির, জোরে কন্যা আল্লাহু আকবার। মুনকার নাকির দুইটা ফেরেশতা আসবো, ও বন্ধু জীবনে কত পরীক্ষা দিলা, আমি আজ এই পরীক্ষা দিয়া দিয়া এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে আমি উঠলাম, অর্থাৎ পরীক্ষা দিলাম পাশ করে করে আমি অন্য অন্য শ্রেণীতে উঠলাম, আপনি আমি পরীক্ষা দিলাম জীবনে কত পরীক্ষা দিলাম, দুনিয়ার পরীক্ষা আসল পরীক্ষা না, আসল পরীক্ষা হলো কবরের জব সওয়ালের পরীক্ষা, কথা কোন ঠিক না বেটি, এই কবরের ভিতরে জব সওয়াল দেওয়া লাগবে কি লাগবে না, এই জন্য ইমানদার ইমানদারকে ফেরেশতাগুলো বসাইবো, জিজ্ঞেস করবে মার রব্বুকা তোমার রব কে, আপনারা কোন আমাদের রব কে,
জুড়ে বলতে হবে রবকে, ইমানদার ডাক দেয় কয় রব্বি আল্লাহ, জুড়ে কর না সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন করো বরে আমার বাবাজিরা, এইগুলা তো আপনারা জানেন, তারপরও আমি বলে দিতেছি। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় কয় ও ইমান, ও আমার ফেরেশতা, আমার আমার ইমানদারের কবরের সব সওয়ালের উত্তর দিছে, তুমি একটা কাজ করো, আমার প্রেমিকের জন্য জান্নাতে কা জান্নাত কাফন লয়া যাও, জুরে জুরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ইমানদারের দাম কম না বেশি? জুরে কোন কম না বেশি? আমি সত্য একটা কথা বলি বাবা, এই সাত দিন ধরে ওয়াজ করতেছি নোয়াখালীতে, ধরে তিন দিন আগে নোয়াখালী গিয়েছে, এরপর থেকে এখানে আসছি, কোনো মাহফিলে মাইক বলা পাইছি না। গতকালকে দুইটা প্রোগ্রাম করছে, দুনোটার ভিতরে মাইকের অবস্থা খারাপ, গলা একদম বসে গেছে। আজকে মাইকটা ভালো, এই জন্য কথা বলতে শান্তি পাইতেছি, মাইকের কারণে আমরা মাইকের জন্য আমাদের গলা নষ্ট হয়ে যায়, অনেক মাহফিলে মাইক ভালো থাকে না, এই জন্য এক লাগা তিন দিন যে মাহফিলটি করতে চাই, মাহফিলে মাইকগুলো সঠিক নাই, ভালো নাই, খুব কষ্ট হয়েছে। তার মানে এই নয়, অনেক কষ্ট হবে, মাইক ভালো না থাকলে শরীরে শক্তি নিয়ে ওয়াজ করা লাগে, কথা কোনো ঠিক কিনা। তবে আপনারা যে মানুষগুলো বসে আছেন সবাই বলেন আমরা কবরে যাবো কি যাবো না, আর কয়েকটা মিনিট আমার হুজুর চলে আসবে ইনশাল্লাহ, আপনারা সুন্দর আলোচনা যিনি করবেন, নাম বলে আমি আর বিয়াদব হতে চাই না, আমি নাম প্রকাশ করি না, সবাই তো চিনার বাকি নাই, কথা কর মারহাবা কর না গা, এই জন্য ওনারা তো আমাদের মাথার মুকুট, ওনাদের কারণে শুনলিও ঠিক না ভাই? ঠিক, আপনারা তো সবাই চিনেন আমাদের সুপরিচিত মুখ, ইনশাল্লাহ আমার হুজুরকে আপনারা একটু পরে আসবে, আমি কয়েকটা মিনিট কথা বলে আমি শেষ করে দিব। তবে আপনারা বলেন এই কবরে যাওয়ার আগে রসুল চিনার দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই? কারা কারা রসুলকে ভালোবাসে দুই হাত তুলে দেখাও, নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে মায়ার নবী যেখানে, সকলে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, এবার ইমানদারের কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছাইবো, এবার ওই ইমানদার হতে গেলে নবীর ভালোবাসা লাগবে, নামাজও পড়লাম, রোজাও রাখলাম, মা বাবার মনে কষ্ট দিলাম, এমন নামাজ ওই বলি, কথা কেন কা, কথা কেন কা, নামাজও পড়েছি, মা বাবার মনে কষ্ট দিছি, মক্কা মদিনা হজও করছি, আমার বলেছিল মা বাবার কথাও কিছু কইতাম, সময় তো একদম অল্প, আমার বাবাজিরা আমি আসি যে একটা কথা বলে দিয়া যাই, মা বাবার মনে কষ্ট দিবা, মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যদি 100,000 বার হজ করো, এমন হজে কোনো ফায়দা হবে না, কথা কোন ঠিক না বেঠি? মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এই জন্য এই কথাটা আমি কেন বলেছি, আমি প্রমাণ পেয়ে গেছি, আমার দেশের অনেক মানুষ, ইদানিং অনেক মানুষ মা বাবার কথা মানে না, শুনে না, কেন মানে না জানেন? মাথায় পাগড়ি দিয়ে আমি মিথ্যা কথা বলবো না, আমার এলাকার মধ্যে একটা মহিলা আমারে দাওয়াত করছে, দাওয়াত করার পরে আমার এক হুজুর, আপনাকে তো রাত্রে বেলা পাওয়া যায় না, মাহফিলে চলে যান, দিনের বেলা দুপুরের নামাজ, জোহরের নামাজ পড়ে দুপুর বেলা আমার ঘরে আপনি খাবার খাইবেন, দোয়া করবেন। আমি ওই বৃদ্ধ মহিলার বাড়ির ভিতরে গেলাম, বাড়ির ভিতরে যাওয়ার পরে জোহরের নামাজের পরে, বাবা সত্য কথা আমার সত্য কাহিনী কইতেছি, জোহরের নামাজের পরে আমি দোয়া করলাম, এই মহিলাটা আমারে খাবার দিছে, আমি খাবার মুখে নিলাম, আল্লাহর কসম করে বলি মহিলাটার চোখের ভিতরে পানি দেখা যায়, আমি ডাক দেখো মা আপনি কেন চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছেন? এই মহিলা ডাক দেখো বাবা তুমি কেমন মায়ের সন্তান, আজকে তোমারে মুরব্বী সহ কত মানুষ তোমারে আদর করে, কত মানুষ সম্মান করে, আর আমি কেমন সন্তান পেটে ধারণ করলাম, যেই সন্তানে আমারে নিজে লাত্তি মারছি। জবান থাকলে একবার উচ্চ কণ্ঠে বলো নাউজুবিল্লাহ। এবার আপনারা বলেন মারে যে লাত্তি মারে সে কি কোনোদিন ভালো সন্তান হতে পারে? জুরে কোন হতে পারে? আল্লাহর কসম করে বলি আমার এলাকা নাই, আমল নাই, কিচ্ছু নাই, এত অল্প বয়সে আপনারা সম্মান করেন একমাত্র মা বাবার দুয়ার কারণে, কথা বলতে হবে ঠিক না বলতে হবে? আজ থেকে পাঁচ বছর আগে, আজ থেকে পাঁচ বছর, সাড়ে পাঁচ বছর আগে আমার আব্বা দুনিয়াতে ছিলেন, আমার আব্বা আমারে বলছেন বাবা তুমি কি স্কুলে পড়বা নাকি মাদ্রাসায় পড়বা? সুবহানাল্লাহ। তখন আমি আমার আব্বারে বলেছিলাম বাবা আমি স্কুলে পড়বো না, আমার মন চাইতেছে
আমি মানুষ মিয়া নবীর শান গাই, আমার মন চাইতেছে বাবা পোস্টারের ভিতরে হুজুরদের নাম উঠে, আমার নাম যদি কোন পোস্টারে উঠতো, অনেক আগের কথা বলতেছি, তখন আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা আমি দোয়া করতেছি একটা পোস্টারে না হাজার হাজার পোস্টারে তোর নাম উঠবে, হাত তুলে বলেন না মারহাবা। এখন বাবা নিজে মাথায় হাত তুলায় দোয়া করছে, আমি দোয়া করে দিয়া যাই হাজার মানুষকে প্রতিদিন ওয়াজ করবি ঘুমাইতে পারবি না, সত্য কথা সত্য কথা, ঘুমাতে পারি না, চেহারা শুরুর দিকে বলা যেতেছে ঘুম টুম নাই, এটা হলো বাবার দোয়া। তবে বাবা চলে যাওয়ার আগে একটা কথা বলেছিলেন, বাবা আমি মারা গেলে আমার কবরটা মসজিদের পাশে দিছি, আল্লাহু আকবর কইতেন না, আমি বাবারে বলেছিলাম কেন, আমার বাবা চোখের পানি ফেলায় কয় তুই মসজিদ থেকে আজান দিবি আর আমি তোর আজানটা কবর থেকে শুনি, এমন দরদি হবে কেউ হবে না আমার মা বলেন, এমন দরদি কেউ হবে না আমার মা গো, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চা, আরে একদার দুধের দাম কাটিয়া গায়ের চা, ওরে পাপসমা নাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো। এখন যে শানটা আমি এটা আমি নিজে লিখছি, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, কথা ঠিক আছে কিনা বলেন, সন্তান বাবা 10টা মিনিট মহব্বতে মনটা নরম করে দেন, সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, আরে ওই মা এরে কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না মায়ের মতো না, জোরে কন্যা আল্লাহ। আমি নোয়াখালী কিছুদিন আগে মাহফিলে এই গজলটা কইছিলাম, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে এমন ভাবে পড়ে গেছে, আমি ডাক ডাক কই বাবা কেন কান্দো, ওই ছেলেটা ডাক ডাক হুজুর আমি হাফিজি মাদ্রাসায় পড়ি, আমি কই কেন কান্দো হুজুর কি তোমারে মারছিনি, ওই ছেলেটা চোখের পানি পানা কো হুজুর আমার মাদ্রাসার হুজুরে মারে নাই, আপনি যে মার কথাটা বলছেন আমার কলিজায় লাগছে, কেন লাগছে জানেন নি, আমি আজকে মাদ্রাসায় পড়ছি, অত অতচ আমার জন্ম দুঃখী মা গত কিছুদিন আগে কবরে চলে গিয়েছে, তাদের মা মারা গেছে, তাদের মতো এতিম দুনিয়ায় নাই, তাদের বাবা নাই, তাদের মতো এতিম দুনিয়াতে নাই, যেই সন্তানের মা বাবা নাই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তাদের মতন এতিম আর কেউ নাই, কার মা বাবা নাই একটু হাত তুলেন, মা বাবা নাই কার একটু হাত তুলেন, কত মানুষ মা বাবা হারাইয়া বসে রয়েছেন, মনটা নরম করে দেন, একটা বুড়া চোখের পানি মার জন্য ফালাইয়া দিবেন, সন্তানের চোখের পানির এতই দাম, সন্তানের চোখের পানি নাকটা ফাইরবার আগে এমন হতে পারে আমার আল্লাহ নবীর কদম মুবারকের উসিলায় সন্তানের চোখের পানির কারণে মার কবরের আজাবটা বন্ধ করতে পারে কি পারে না, আর জোরে কন্যা পারে কি পারে না, মা তোমার মাহাত কবরে যে গেছে 5 বছর হইছে 10 বছর হইছে কবরে যে মা ঘুমাইছে, তোমার মা আমার মা তোমার কাছে আমার কাছে টাকা চাই না পয়সা চাই না, যারা কবরে ঘুমায় রয়েছে ওই মুর্দা গুলো আমাদের কাছে দোয়া চাই, আজকে যে মাহফিলটা সাজাইছেন কবরের ভিতরে যে আপনার মা ঘুমায় রয়েছে, আপনার মা কবর থেকে আজকে বলো আনন্দিত, মা বলবে আমার সন্তানে মাহফিলে গিয়ে যদি আমার জন্য দোয়া করে আমার সন্তানের চোখের পানির গুণে আমার আল্লাহ আমি মায়ের কবরের আজাবটা বন্ধ করতে পারে, কথা কন্যা ঠিক না বেটি, ও বন্ধু
মারে জীবনে কষ্ট দিও না, তোমারে আল্লাহ টাকা দিব, সম্পদ দিছে, অর্থ দিছে, দন্দৌলত দিছে, তোমারে আল্লাহ সম্মান দিছে, কিসের জন্য জানো নি? দুনিয়ার হাজার মানুষ চোখের পানি একত্রিত করলে, মার চোখের পানি একত্রিত করলে, দুনিয়ার হাজার মানুষের চোখের পানি বিতা চইলা যাইব, মা দুকিনীর চোখের পানিটা উত্তম হইয়া যাবে। কারণ মা দোয়া করলে মায়ের দোয়া আল্লাহ কবুল করে। মায়ের দোয়া যদি সন্তানের উপরে থাকে, ওই সন্তানটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই বলি মারহাবা, আসসালামু আলাইকুম। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সকল বলি মারহাবা, হুজুর এসেছেন, আমরা কুশিনা বাজার, জোরে বলি কুশিনা বাজার, সবাই একটু মেহরবানি করে হাত তুলেন, একটা তাকবীর দিবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ণ, প্রধান মেহমানের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলি মারহাবা। যারা রাস্তায় আছেন, আমার বাবা যে আলোচনা করবেন, রাজা রাস্তাতে মেহরবানি করে ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ হুজুরে অনেক সুন্দর আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুক, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করুক বলে আল্লাহুম্মা আমিন। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। সামনে পবিত্র পবিত্র মাহে রমাদানুল মুবারক, এই রমজান মাসের রোজাগুলো আমরা রাখতে চাই কি চাই না? জোরে এখন চাই কি চাই না? এখন থেকে নিয়ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, এবং রমজানের 30টা রোজা আমরা সহিভাবে যেন রাখতে পারি বলে আল্লাহুম্মা আমিন। আমি হুজুরকে বসে আলোচনা করবেন, যে আমার বিয়াদবি হয়, এজন্য আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।